দ্বিতীয় সুইজারল্যান্ড নামে পরিচিত, মধ্য আমেরিকায় অবস্থান করা। ছোট্ট এই দেশটির নাম কোস্টারিকা। সুইজারল্যান্ডের পরে বিশ্বের সবচেয়ে বেশি অবৈধ টাকার আমানত রাখা হয় এই দেশে। এই দেশটির ব্যাংকিং ব্যবস্থা এমনভাবে ডেভেলপ করা হয়েছে, আপনার অর্জিত টাকার উৎস যাই হোক না কেন, এখানে আপনার টাকায় সম্পূর্ণ নিরাপত্তা পাবেন। কোস্টারিকা আমেরিকা মহাদেশের একটি উন্নয়নশীল দেশ হলেও এই দেশের লাইফস্টাইল অনেক উন্নত দেশকেও হার মানায়। সমকামিতার বৈধতা না থাকলেও এই দেশটিতে পতিতাবৃত্তির বৈধতা আছে। পর্যটক আকর্ষণের জন্য দেশটিতে দিন দিন বেড়েই চলছে নারী বাণিজ্য। কম পরিশ্রমে বেশি ইনকাম হওয়াতে পতিতাবৃত্তি এই দেশটির উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। তাছাড়া এই দেশটিতে আছে মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণ। দেশটির আইন প্রশাসন সহজ হওয়াতে বড় বড় ড্রাগ মাফিয়ারা আস্তানা গেড়েছে এই দেশে। বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের অভয়ারণ্য কোস্টারিকা সম্পর্কে এমনই সব রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাস নিউজের আজকের এপিসোড। লং টাইম ট্যুরিজমের জন্য কোস্টারিকা আদর্শ জায়গা। এই দেশটিতে কোনো বিদেশি পর্যটক 3 মাস বা তার বেশি সময় ধরে বসবাস করলেই সে এই দেশটির সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তাছাড়া সবচেয়ে কম ট্যাক্স দিতে হয় এমন দেশগুলোর মধ্যে কোস্টারিকা অন্যতম। এই দেশটিতে যে কোনো পণ্যে শুধুমাত্র নামমাত্র ট্যাক্স দিলেই চলে, এমনকি এই বিষয়টি বিদেশি পণ্যের বেলাতেও প্রযোজ্য। কোস্টারিকাতে বেশিরভাগ পর্যটক লং টাইম রেসিডেন্সি নিয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ পর্যটকের ভ্রমণকাল হয় 3 থেকে 6 মাস। এই সময় পর্যটকরা তাদের পরিবার পরিজন ছেড়ে একা থাকে বলে তাদের আনন্দ বিনোদনের জন্য কোস্টারিকান সরকার আইন করে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়েছে। বর্তমানে পতিতাবৃত্তি কোস্টারিকার একটি লাভজনক ব্যবসা, বিশেষ করে এই দেশটির উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে পতিতাবৃত্তি জনপ্রিয় পেশা। দেশটির ছেলেমেয়েরা খুব কম বয়স থেকেই পতিতাবৃত্তিকে পার্ট টাইম পেশা হিসেবে বেছে নেয়। এমনকি এই দেশটির গৃহিণীরাও ঘরের কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ হিসেবে পতিতাবৃত্তিকে বেছে নেয়। কোস্টারিকার রাজধানীর নাম স্যান হোসে। এই দেশটির সবচেয়ে বেশি জনগণের বসবাস করা রাজধানী স্যান হোসে এই দেশটির বৃহত্তম শহর। এই দেশটির বেশিরভাগ প্রশাসনিক ভবন এবং বিদেশি দূতাবাসগুলো এই শহরেই অবস্থিত। তাছাড়া এই দেশটির সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবেও এই শহরটি সুপরিচিত। অতি সাধারণ পর্যটকদের জন্য কোস্টারিকা ভ্রমণ সুখের হবে না। এর অন্যতম কারণ এই দেশটির নিরাপত্তা ব্যবস্থা। এই দেশটির আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে পুলিশ নির্ভর। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই দেশটিতে সেনাবাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই দেশটিতে কোনো সেনাবাহিনী নেই, আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে মাদক চোরাচালান চক্র। ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরীয় দেশ হওয়াতে সমুদ্রপথে মাদক চোরাচালানোর জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে কোস্টারিকা। বিশেষ করে কোকেন চোরাচালানের জন্য হটস্পট হয়ে উঠেছে কোস্টারিকা। প্রতি বছর টনকে টন কোকেন চোরাচালান করা হয় কোস্টারিকান রুট দিয়ে। মাদক চোরাচালান চক্রের সাথে হাত মেলাচ্ছে এই দেশটির স্থানীয় ছেলেমেয়েরা, আর এতে করে এই দেশটির সামাজিক ব্যবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। শুধুমাত্র মাদক সংঘটিত কারণে প্রতিদিন গড়ে প্রায় 1টি করে খুনের ঘটনা ঘটে। তাছাড়া মাদকদ্রব্যের অর্থের যোগান দিতে গিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করেই পতিতাবৃত্তিতে অংশ নেয় এই দেশটির সাধারণ মেয়েরা। স্কুল বা কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা মাদকের নেশায় বেশি আসক্ত, কিন্তু এইসব ছেলেমেয়েদের তেমন কোনো ইনকামের ব্যবস্থা না থাকায় সহজ সমাধান পতিতাবৃত্তি। কোস্টারিকার বর্তমান জনসংখ্যা প্রায় 50 লাখের কাছাকাছি। এই জনসংখ্যায় দেশটি প্রায় বেশিরভাগ মানুষ খ্রিস্টান। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগণ হল বৌদ্ধ। এই দেশটিতে হিন্দু বা মুসলিমদের সংখ্যা খুবই সামান্য। কোস্টারিকার নিজস্ব কোনো ভাষা নেই,
এই দেশের প্রায় বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এছাড়া এই দেশটিতে আরও কয়েকটি আঞ্চলিক ভাষার প্রচলন আছে এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য দেশটি ইংরেজি ভাষার ব্যবহার করে। কোস্টারিকার ছেলেমেয়েরা বিয়ে করার চেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কই বেশি পছন্দ করে। একজন অন্যজনকে পছন্দ করলেই এই দেশটিতে সংসার শুরু করা যায়। সংসার করার জন্য বিয়ে করার বাধ্যবাধকতা নেই। এই দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা মনে করে সংসার করার জন্য বিয়ে করার মানেই হয় না, কারণ কাউকে বিয়ে করলে জীবনের অনেকটা সময় একজন মানুষের সাথেই কাটাতে হয়। কিন্তু কোস্টারিকার ছেলেমেয়েরা একটিমাত্র সম্পর্কে বাধা পড়ে থাকার পক্ষে না। অর্থনৈতিকভাবে কোস্টারিকা একটি উন্নয়নশীল দেশ, তবে এই দেশটির জীবনযাত্রার ব্যয় অনেক উন্নত দেশকেও হার মানায়। এই দেশটিতে যে কোনো ভোগ্য পণ্যের দাম অত্যাধিক বেশি, যা আমেরিকান যে কোনো পণ্যমূল্যের প্রায় দ্বিগুণ। তাছাড়া তেল গ্যাস থেকে শুরু করে যে কোনো পণ্যের দাম আমেরিকার চেয়েও অনেক বেশি। এমনকি এই দেশটির শিক্ষা ব্যবস্থাও অনেক বেশি ব্যয়বহুল আমেরিকা মহাদেশীয় অন্যান্য দেশের তুলনায়। এই দেশটিতে পড়াশোনার খরচ প্রায় দ্বিগুণেরও বেশি। তারপরেও এই দেশটির প্রায় 90% জনগণ শিক্ষিত। তবে এই দেশটির চিকিৎসা ব্যবস্থা মোটামুটি সন্তোষজনক। এই দেশটির মানুষের গড় আয়ু প্রায় 80 বছর। কোস্টারিকার সরকার চিকিৎসা ক্ষেত্রে মোটা অঙ্কের ভর্তুকি দেয়। তাছাড়া অল্প খরচে চিকিৎসা পাওয়া যায় বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা চিকিৎসা নিতে আসে এই দেশে। কোস্টারিকান মেয়েদের শারীরিক গঠন অনেকটা আমেরিকান মেয়েদের শারীরিক গঠনের সংমিশ্রণ। তবে এই দেশটির মেয়েরা আমেরিকান মেয়েদের চেয়েও অনেক বেশি আবেদনময়ী। যদিও এই দেশটির মেয়েরা বিয়ের প্রতি খুব একটা আগ্রহী না, যেহেতু এই দেশটির বেশিরভাগ টুরিস্ট লং টাইম রেসিডেন্সি নিয়ে থাকে, তাই তাদের শারীরিক চাহিদা মেটাতে এই দেশটিতে কন্ট্রাক্ট ম্যারেজের প্রচলন বেশি। নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে 3 থেকে 6 মাস বা 1 বছর মেয়াদে বিয়ে করার সুযোগ পাবেন। কোস্টারিকার দুই দিকে আছে 2টি সাগর, একটি প্রশান্ত মহাসাগর এবং অন্যটি ক্যারিবিয়ান সাগর। কোস্টারিকা পর্যটনের কেন্দ্র বিন্দুতেই থাকে কোস্টারিকান সামুদ্রিক এই বীচগুলো। এই বীচগুলোতে স্বাধীনতার সবটুকুই উপভোগ করা যায়। একজন পর্যটক হিসেবে আপনি এখানে যেভাবে খুশি সেভাবেই আনন্দ করার সুযোগ পাবেন। কোস্টারিকান সামুদ্রিক বীচগুলোতে আপনাকে একা একা ঘুরতে হবে না, কারণ আপনি পকেট থেকে টাকা ছাড়লে আপনার ভ্রমণ সঙ্গীর অভাব পড়বে না। কোস্টারিকার সামুদ্রিক বীচগুলোর পাশাপাশি এই দেশটিতে গড়ে উঠেছে অগণিত হোটেল, মোটেল আর রিসোর্ট। কোস্টারিকার রিসোর্টগুলোতে আপনি যা চাইবেন তাই পাবেন। মদ, বিয়ার, অ্যালকোহল থেকে শুরু করে সুন্দরী নারী সঙ্গী পর্যন্ত সব কিছুরই ব্যবস্থা আছে এই রিসোর্টগুলোতে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সাথে নিত্য নতুন সঙ্গী পাওয়ার সুযোগ, উন্নয়নশীল দেশে উন্নত লাইফস্টাইলের হাতছানি। তাই দেরি না করে এখনই ঘুরে আসুন আমেরিকান দেশ কোস্টারিকা থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ, বাই বাই।